কুড়ি মিনিট দূরত্বে ভারতীয় দূতাবাস তবুও স্পষ্ট বার্তা পাচ্ছি না এমনটাই বললেন ইউক্রেনে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া হরজোত সিং একটি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হরজোত দিল্লির বাসিন্দা তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন নিজের গুলিবিদ্ধ হবার বিষয়টি তিনি ভারতীয় দূতাবাসে জানালেও তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বার্তা পাচ্ছেন না সাহায্য চাইলে আধিকারিকরা পাল্টা প্রশ্ন করতে থাকেন বলে তিনি জানান থেকে পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন এদিকে ইউক্রেনে নিহত পড়ুয়া নবীন শেখর আব্বার মৃতদেহ নিয়ে আসতে উদ্ধত হয়েছে ভারত সরকার এরই মাঝে সাংবাদিকদের প্রশ্ন তরে বিজেপি নেতা তথা কর্ণাটক হুবলি ধারবাড়ের বিধায়ক আরবিন্দ বেলান্তের মন্তব্যে বিতর্ক এবং সমালোচনার ঝড় উঠেছে তিনি বলেছিলেন বিমানে মৃতদেহ নিয়ে গেলে তা বেশি জায়গা নেবে মৃতদেহ জায়গায় আট থেকে দশজন মানুষকে আনা যাবে পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত